আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটা ব্লগে। আজকে ব্লগটি হবে গাড়ি কিনে নিয়ে। চলুন দেখা যাক আজকে ব্লগটা। আজ আমরা সবাই মিলে চলে আসলাম এক্সপো সেন্টারে গাড়ি দেখার জন্য। আমরা একটা গাড়ি কিনবো, তাই আমরা এখানে গাড়ি দেখতে আসছি। এখানে গাড়ি আছে, সাথে আছে পিকনিকে নেওয়ার মতো অনেক কিছু আইটেমস। আমরা অলরেডি কিনে ফেলেছিলাম, এটা কিন্তু ঘুরি করা হয়নি। তখন কিন্তু ভাই আর রাজীব আসছিল, ওরা দুজনে এসে এখান থেকে নিয়ে গেছে পিকনিকের জন্য। দেখুন এখানে ঝুলা আছে যে ডুব চলার জন্য, এটা হচ্ছে ডাবে কিনেছি। অনেক রকম জিনিসপত্র আছে এখানে যেগুলো নিয়ে যায় মুরগিদেরকে পিকনিক করার জন্য। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে নেওয়ার মতো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আমার তো খুব ইচ্ছে করতেছে সবগুলো আইটেমস নিতে, কিন্তু তো নিতে তো পারবো না। এতগুলো আইটেমস কোথায় রাখবো আমি, তাই নিচ্ছি না আমরা। তাও দেখতেছি আমরা, আস্তে আস্তে কিনবো, দেখতে থাকি কেমন লাগে আপনাদের কাছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগতেছে জিনিসপত্রগুলো দেখতে। এটা হচ্ছে বারবিকিউ মেশিন, আর এটা হচ্ছে কিচেন সেট। এটা কিচেনে লাগানো হয় পুরো সেটটা। গিনারও অনেক কিছু আছে। যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আরবিদের স্টাইলের জিনিসপত্র। এগুলো কিন্তু বসার সিট, দেখুন এগুলো কিন্তু আরবিরা কিনে। যে টাবু এখন দেখবো গাড়ি, এই যে গাড়ি, গাড়ির সাথে কিন্তু টাবুও আছে দেখুন।
গাড়িগুলোর মধ্যে দেখুন টাবু ফিট করানো, আর টাবু দুটার জন্য সিঁড়িও আছে এখানে। দেখুন অনেক সুন্দর। আর বাথরুমও কিন্তু আছে, টাবু সিস্টেম বাথরুম। এটা হচ্ছে বাথরুম, আর উপর হচ্ছে টাবু বসার জন্য। এটা হচ্ছে বাথরুম। আমরা যে ধরনের গাড়ি কিনতে আসছিলাম ওই ধরনের গাড়িটা এখানে নেই, যার কারণে আমরা গাড়ি কিনতেছি না। তারপর আমরা দেখলাম, ঘুরে খুব ভালো লাগলো। এখন বাচ্চাদেরকে একটু টাবু তুলে বসাবো গাড়ির উপরে। আজকের মতো আমার ব্লগটি শেষ করতে হবে। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।